তারপরে আবার স্যার রিমুভ করতে পারেন হেডার ইমেজটা, তারপরে কালার সিলেক্ট করতে পারেন, এই আর কি। আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় সেটাও দেখাই দিই, এখানে এডিটর নামে একটা অপশন আছে। ব্যাকগ্রাউন্ড মানে কি আমরা ব্যাকগ্রাউন্ডের কালার কী হবে, ডিজাইন কী হবে এই জিনিসগুলো, কিন্তু আমি এডিটর নামে একটা অপশন আছে সেখানে যাই। এই এই থিমটা ডেভেলপ করতে গিয়ে যে সমস্ত ফাইল তৈরি করা হয়েছে সব কটা ফাইলের লিস্ট এখানে দেওয়া হয়েছে, এই হলো সবগুলো ফাইলের লিস্ট, সবগুলো ফাইলের লিস্ট। আর এই প্রত্যেকটা ফাইলগুলো ওপেন সোর্স দেওয়া হয়েছে, আপনি এখান থেকে সেই ফাইলগুলো কাস্টমাইজ মডিফিকেশন দেওয়া দরকার সব করতে পারবেন। পুরো থিমটাকে কাস্টমাইজ করে নিজের মতো করে করতে পারবেন। আর ওইটাকেই আমি ওয়ার্ডপ্রেসে নিয়ে যাবো আপনার বানানো চিন্তাকে এবং সেভ করবো, আপনি যদি সেরকম সুন্দর করে বানিয়ে দিতে পারেন দেখেন না আপনি, আপনি সুন্দর করে ডিজাইন করে নিয়ে আসবেন। আমরা
ওগুলো আমি যাইনি, আমার সাতটা ওয়েবসাইট অর্ডার পাইছি। কালকে মিটিং করলাম কানাডিয়ান ওদের সাথে, ওদের কানাডিয়ান একজন প্রফেসর, আগামী শুক্রবারে ওদের সাথে মিটিং আছে এবং ওটা ফাইনালি বড় প্রজেক্ট নিচ্ছে ওদের। ওয়েবের প্রজেক্ট ওদের ওদের একটা কমিউনিটি বেস করতে হচ্ছে, ওয়েবের রিসার্চ বেস, রিসার্চ বেস করে পে করবে। আমি আওয়ালি বেস কাজ করবো ওদের, ওখানে ওখানে হোক যেখানে হোক আমি আওয়ালি বেস কাজ করবো পার আওয়ারে। আমি ওদিক ওদিক হবে, জাস্ট এর মধ্যে থাকবে আর কি। হ্যাঁ, দুজন অলরেডি সিলেক্ট হয়েছে, একজন উনি দিচ্ছে, একজন আমি দিচ্ছি, মোট তিনজনে কাজ করবো।